আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি গামা সমসমান ধ্রুবক, এই প্রশ্নটি আমরা এখন সলভ করব। তো দেখেন, একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি গামা সমসমান ধ্রুবক, এটা দিয়ে আসলে কী বোঝাচ্ছে, অর্থাৎ পিভি গামার মান সবসময় কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। তো এই জন্য আমরা হচ্ছে একটা পিস্টন আঁকলাম। তো এই পিস্টনটা, এই যে দেখতে পাচ্ছেন একটা পিস্টন আঁকছি আমরা, তো এখানে কী লেখা আছে, মনে করি ঘর্ষণহীন পিস্টন লাগানো একটি সিলিন্ডারের মধ্যে এক মোল গ্যাস আছে। এই গ্যাসের চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি এবং অন্তঃস্থ শক্তি ইউ। এখন এই গ্যাসের চাপ স্থির রেখে ডিকিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করায় এর অভ্যন্তরীণ শক্তি, আয়তন, তাপমাত্রা এবং চাপের পরিবর্তন হলো যথাক্রমে ডিইউ, ডিভি, ডিটি এবং ডিপি। তার মানে আমরা কী বুঝলাম, একটা পিস্টন দেওয়া আছে, এই পিস্টনের মধ্যে আমরা চাপ ধরে নিয়েছি পি, আয়তন ধরে নিয়েছি ভি এবং তাপমাত্রা ধরে নিয়েছি টি, এবং যখন আমরা কী করলাম, এটার মধ্যে ফোর্স দিলাম বা বল দিলাম, তখন কী হচ্ছে, তার আয়তনের পরিবর্তন ঘটছে, তাপের পরিবর্তন ঘটছে এবং চাপের পরিবর্তন ঘটছে। এবং সেটাই হচ্ছে এখন আমার দেখতে হবে যে একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি গামা সমসমান ধ্রুবক থাকে কি না। ওকে, তো আমরা এখন লিখে দিব যে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র হতে আমরা জানি তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র হতে, আপনারা সবাই অবশ্যই তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রটা জানেন, প্রথম সূত্র হতে ডিকিউ সমসমান হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লু, এবং আমরা জানি যে ডিডাব্লুর জায়গায় আমরা আবার পিডিভি লিখতে পারি, তাহলে ডিকিউ সমসমান ডিইউ প্লাস পিডিভি, এটাকে এক নং সমীকরণ দিলাম, ঠিক আছে। এখন এক মোল গ্যাসের জন্য অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ডিউ কিন্তু স্থির, গ্যাসের তাপ ধারণ ক্ষমতা সিভি এর তাপমাত্রা বৃদ্ধি ডিটি এর গুণফলের সমান, ঠিক আছে। এই লাইনটা আপনি চাইলে লিখতেও পারেন, না চাইলেও লিখতে পারেন, মানে আপনি লিখতে পারেন ডিইউ সমসমান সিভি ডিটি হলে আমরা এই ডিউ এর জায়গায় সিভি ডিটি বসাতে পারবো। তাহলে ডিউ এর জায়গায় যদি সিভি ডিটি বসাই, তাহলে আমাদের কী দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে যে আমরা লিখি যে এক নঙে ডিইউ এর মান বসিয়ে আমরা কী পাচ্ছি, ডিকিউ সমান সমান সিভি ডিটি প্লাস পিডিভি। ওকে, এতটুকু মান পাইলাম। তাহলে এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ সমান সমান জিরো, ঠিক আছে। তাহলে সিভি ডিটি পিডিভি সমান সমান জিরো দুই। ওকে, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ডিকিউ সমান সমান জিরো হয়, তাহলে আমরা ডিকিউর জায়গায় জিরো দিতে পারি, এবং আমাদের সমীকরণটা দাঁড়ালো সিভি ডিটি প্লাস পিডিভি সমান সমান জিরো, এটা হচ্ছে দুই। ওকে, এবার এক মোল গ্যাসের জন্য আবার আমরা জানি যে এক মোল গ্যাসের জন্য কিন্তু পিভি আর আরটি হয়, মানে আমরা কি জানতাম, সূত্রটা হচ্ছিল কি পিভি সমান সমান এনআরটি, কিন্তু যদি এক মোল হয়ে যায় অর্থাৎ এনের মান যদি ওয়ান হয়, তাহলে কিন্তু পিভি আর আরটি থাকে, তাহলে আমরা লিখতে পারি না পিভি আর আরটি। তাহলে এই পিভি আরটির মানটাকে যদি আমি টি এর সাপেক্ষে যদি সমাকলন করি, টি এর সাপেক্ষে সমাকলন করে ডি বাই ডিটি আসবে, সাথে থাকবে পিভি, আবার এখানেও আসবে ডি বাই ডিটি, কিন্তু সাথে আসবে আরটি, ঠিক আছে। এবার ডি বাই ডিটি এটার পরিবর্তে আমরা লিখতে পারি পি ইন্টু ডি বাই ডিটি ভি, আবার এখানে আমরা মানে এটা কিন্তু সূত্র যে এখানে যদি পিভি মানে একটা ইউভি যদি থাকে আর কি, দুইটা জিনিস থাকে, তাহলে পি একবার সামনে আসবে, এটা একবার পিছনে থাকবে, আবার প্লাস দিয়ে ভি সামনে আসবে, ডি বাই ডিটি থাকবে এবং আমাদের যে পিটা আছে সেটা পেছনে চলে যাবে, ঠিক আছে। আর এখানে যেহেতু ডি বাই ডিটিকে আমরা আরটির সমাকলনের সাথে সাপেক্ষে সমাকলন করছি, তাহলে টিটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু আর। এখন পি ডিটি বাই ভি যদি এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে আসবে পি ডিভি প্লাস ভি ডিপি সমান সমান আর ডিটি, ঠিক আছে। এই ডিটিটাকে আমরা লিখে ফেললাম। এখন দেখেন, এখানে যদি আমরা আর ডিটি এ পাশে যদি আনি, আর এই লাইনটাকে যদি আমরা এই পাশে নিই পিডিভি প্লাস ভিডিপি, তাহলে দেখেন, সুতরাং আমরা ডিটি সমান কী লিখতে পারি, পিডিভি উপরে থাকবে, ভিডিপি উপরে থাকবে, নিচে চলে যাবে,
এই যে আমার আর, ক্লিয়ার? ও আমরা একটু ভুল করছি, যেখানে আমরা ডিটি লিখবো এখানে ডিটি হবে, ঠিক আছে? এখন এই যে ডিটির মান পাইলাম, এই ডিটির মানটা আমরা হচ্ছে দুই নং এ বসাবো। দুই নং কোনটা? এইখানে, এই যেখানে আমার সিভিডিটি ছিল না, এইখানে হচ্ছে আমরা এই ডিটির মানটা বসাবো। তাহলে ডিটি এর মান দুই নং এ বসিয়ে পাই, কি পাই? সিভি ইন্টু পিডিভি প্লাস ভিডিপি ডিভাইড বাই আর, হ্যাঁ, তারপর হচ্ছে সাথে থাকবে পিডিভি সমান সমান জিরো, বা এই সিভি হবে এখন এটার সাথে গুণ, তাহলে কি হয়ে যাবে? সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি ডিভাইড বাই হচ্ছে আর, সাথে ছিল পিডিভি সমান সমান জিরো। ওকে, এখন দেখেন আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে এই এটার সাপেক্ষে এটাকে যোগ করতে। তো এটার সাপেক্ষে যদি আমরা এটাকে যোগ করি, তাহলে হচ্ছে আমরা কি কি পাচ্ছি, তাহলে আমরা ডিরেক্টলি এই যোগের রেজাল্টটা লিখে দিব। আমাদের কিন্তু উপরে কি ছিল, আমাদের উপরে ছিল সিপি পিডিভি, যেহেতু আর দিয়ে আমরা হচ্ছে ভাগ করব, তাহলে কিন্তু আরটা কাটা চলে যাবে, তাহলে সিভি পিডিভি কিন্তু থাকবে, সিভি পিডিভি থাকবে। সেমভাবে যখন আমরা এই আর দিয়ে কাটাকাটি করবো, তখন সিভি ভিডিপিও থাকবে কিন্তু, তাহলে সিভি ভি ডি ভি থাকবে, পি ছিল, সরি পি ছিল। আর আমাদের এই আরটা কিন্তু পিডিভির সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে আর পিডিভি সমান সমান জিরো। এবার এই যে সিপি, এই যে সিভি পিডিভি আর সিভি ভিডিপি, এই দুটা একই থাকবে, জাস্ট আমরা আরপি ডিভিকে চেঞ্জ করবো। আরপি ডিভিকে যদি চেঞ্জ করি, তাহলে আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি, সিপি মাইনাস সিভি পিডিভি। এই পিডিভি পিডিভি ঠিকই ছিল, বাট আর এর জায়গায় আমরা সিপি মাইনাস সিভিটা লিখে দিছি, জাস্ট মানটা লিখে দিছি, ঠিক আছে? এবার দেখেন, এই পিডিভি কিন্তু একবার সিপির সাথে গুণ হবে, পিডিভি একবার সিভির সাথে গুণ হবে, তাহলে কি হবে? সিভি পিডিভি একই থাকবে, সিভি ভিডিপি একই থাকবে, জাস্ট সিপির সাথে হচ্ছে আমার পিডিভি গুণ হবে, মাইনাস সিভির সাথে পিডিভি গুণ হবে, জিরো হবে। এবার একটু খেয়াল করেন, এই যে সিভি ভিডিপি, এটা একবার হচ্ছে প্লাসে আছে, আবার সিভি ভিডিপি একবার মাইনাসে আছে, তাহলে এটা আর এটা কাটা যায়, থাকে হচ্ছে আমাদের সিভি পিডিভি, আর এটা থাকে প্লাস সিপি পিডিভি সমান সমান জিরো, ঠিক আছে? এবার এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিপি, সিপিকে কিন্তু আমরা ভেঙে সিপি ডিভাইড বাই সিভি লিখতে পারি, আবার এই সিভিকেও কিন্তু আমরা সিভি দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ কী বুঝলেন, এই উভয় পক্ষকে আমরা সিভি দিয়ে ভাগ করব। সিভি দিয়ে ভাগ করার কারণে কী হবে, এই সিভি এ সিভি কাটা চলে যাবে, থাকবে শুধু ভিডিপি, ঠিক আছে? আমরা হ্যাঁ, আমাদের যেহেতু সিপি সিভি পিডিভি সিভি ভিডিপি, তাহলে সিভি পিডিপি এটা আর এটা কাটা গেছিলো, এটা আর এটা কাটা গেছিলো, আমাদের এটা আর এটা রয়ে যাবে, ঠিক আছে? আমরা একটু ভুল করছি, এই যে আমাদের এটা আর এটা কাটা যাবে, এটা আর এটা রয়ে যাবে, তাহলে সিভি ভিডিপি রয়ে যাবে প্লাস সিপি পিডিভি রয়ে যাবে। ওকে, তাহলে কি হইলো, এখানে আমরা যদি সিভি দিয়ে ভাগ করি, তাহলে সিভি সিপি কাটা, থাকে শুধু ভিডিপি, আর এটাকে যদি আমরা সিভি দিয়ে ভাগ করি, তাহলে সিপি বাই সিভি হয়, আর এখানে থাকে পি ডি ভি সমান সমান জিরো। এবার ভিডিপি থাকবে, কিন্তু এই সিপি বাই সিভিকে কিন্তু আমরা গামা দিয়ে প্রকাশ করতে পারি, তারপর জিরো লিখতে, কারণ কি, যেহেতু সিপি বাই সিভি সমান সমান গামা, জাস্ট এই জন্য আমরা হচ্ছে ইয়ে করলাম। আর এই সাইডনটা দিয়ে দেবেন সিভি দ্বারা ভাগ করে, সিভি দ্বারা ভাগ করে। আচ্ছা, এবার আমরা কি করব, দেখেন এই পাশেও কিন্তু আমাদের ডিভি আছে এবং পিভি আছে, এই পাশেও পি আছে, এই পাশেও পি আছে, তো পিভি এর জন্য আমরা কি করব, ভিডিপি আর আমাদের যে গামা পিডিভি আছে, এই দোনোটাকে আমরা হচ্ছে কি করব, পিভি দিয়ে ভাগ করব, পিভি পিভি, ঠিক আছে? লিখলাম, লিখার পরে আমরা সমান জিরো দিলাম, এই গামার পরিবর্তে আমরা এখন জি ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমার কি থাকলো, এই পাশে থাকলো ডিপি বাই পি, আর এই পাশে কি থাকলো, জিডিভি বাই ভি। এখন এই যে মানটা আসছে, সেই মানটাকে এখন আমরা সমাকলন করব, সমাকলন করে সমাকলন করব, জাস্ট আর তিন লাইন আছে, তাহলে লন, লন হবে না, আগে আগে হবে হচ্ছে আমাদের ডিপি বাই পি প্লাস
সমাকলন জি ডিভি বাই ভি সমান সমান জিরো। এখন আমরা জানি এটা হবে কি আমাদের লন পি, আর এটা কি হবে গামা লন ভি সমান সমান জি। আমরা হচ্ছে ধ্রুবক ধরে নিলাম, ঠিক আছে। এখন আমরা ধ্রুবক ধরে নিব, এই যে এটাকে যদি সমাকলন করা লাগছে তাহলে এটা হবে ধ্রুবক কনস্ট্যান্ট। এখন লন পি থাকবে, বাট গামা লন ভিটাকে আমরা এইভাবে লিখবো লন ভি গামা সমান সমান ধ্রুবক, ঠিক আছে। বা এখন আমরা কি করতে পারি, দূরণ থেকে লন যদি কমন নেই তাহলে কি থাকে পি ভি থাকে, আর পাওয়ার থাকে ভি এর উপর পাওয়ারটা থাকবে গামা সমান সমান ধ্রুবক। তা আশা করি এখন এই লনটাকে যদি আমরা বাদ দিই তাহলে লিখতে পারি যে পি ভি গামা সমান সমান ধ্রুবক। এটা হচ্ছে প্রুফড। তো যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারেন। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই আমাদের জানাবেন, এবং এরকম নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের অনার্স প্রথম বর্ষ জৈব রসায়ন কোর্সে জয়েন করতে পারেন চাইলে। কোর্সটি শুরু হচ্ছে মার্চের 1 তারিখ থেকে এবং ভর্তি শুরু হবে 15 ফেব্রুয়ারি থেকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হচ্ছে মেসেজ দিবেন, তাহলে আমাদের জৈব রসায়ন কোর্সটিতে আপনারা জয়েন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।